হে, ওয়েলকাম টু এবিএস টেক চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব আপনি কিভাবে কম বাজেটের মধ্যে একটা ভালো ফোন নিতে পারবেন। আপনার আইফোন নেওয়ার ইচ্ছা, আপনার আইফোন 13 অনেক ভালো লাগে, বাট বাজেটের জন্য কিনতে পারতেছেন না। আমি একটা কম টাকাতে, মাত্র 6,000 সামথিং টাকাতে আপনি সেম হুবহু আইফোন 13 মতো একটা ফোন পাচ্ছেন। আমি ডিটেলস আলোচনা করতেছি। এটা হচ্ছে জিওনি 13 প্রো। এটা একটা চায়না ব্র্যান্ড। আমরা দেখি ফোনটা একবারে রিসেন্টলি লঞ্চ হয়েছে। এটা লঞ্চ হয়েছে জানুয়ারি 28, তার মানে 2 দিন আগেই ফোনটা লঞ্চ হয়েছে বাজারে। এখন ফোনটা চায়নায় আছে, বাংলাদেশে এখনও আসে নাই, আসলে আমি আপডেট দিয়ে দিব। এবং বডিটা হচ্ছে এটা দুই সাইডে ফ্রন্ট এবং ব্যাকে গ্লাস দেওয়া, এবং এটা একটা প্লাস্টিক ফ্রেমের। আর এটা যদি আমরা ধরি তাহলে 15.8 সিএম, 7.6 সিএম আর 9.2 মিলিমিটার ডাইমেনশন, এবং 195 গ্রাম হচ্ছে এটা ওয়েট। সো ফোনটা যথেষ্ট স্লিম আছে, আইফোনের 13 মতোই স্লিম। তারা ওইটার কপি করছে হুবহু, এবং সব কিছু আপনি ওইটার মতোই পাচ্ছেন। এবং ডিসপ্লে হচ্ছে এটা 6.29 ইঞ্চির একটা HD+ LCD ডিসপ্লে। এটা শুধু এলসিডি না, HD+ ডিসপ্লে। এটা রেজুলেশনের জন্য অনেক ভালো, এটা একটা হাই রেজুলেশন ডিসপ্লে। একটু ব্যাটারি বেশি যায়, বাট অনেক ভালো একটা ডিসপ্লে। আর প্ল্যাটফর্ম হচ্ছে তারা এটা UNISO CT 310, আপনি এই চিপসেটটা পাবেন এখানে। আর হারমোনিওস, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে হুয়ের একটা প্রসেসর। এই সেম অপারেটিং সিস্টেমটা এখানে তারা ইউজ করতেছে, হুয়ের থেকে নিয়ে সেম অপারেটিং সিস্টেম তারা এখানে ইউজ করতেছে। সো আপনার অপারেটিং সিস্টেম নিয়ে কোনো টেনশনে কিছু নেই, আপনি হুয়েরটাই এখানে পাচ্ছেন এই ফোনে। এবং ফোনের প্রাইসটা কম হলেও এই কম বাজেটের মধ্যে অনেক ভালো একটা ফোন, অনেক গুড লুকিং একটা ফোন। আর এটা হচ্ছে বাজারে দুইটা র্যাম রোম নিয়ে আসতেছে, একটা হচ্ছে 4GB RAM 32GB স্টোরেজ, আর একটা হচ্ছে 4GB RAM 128GB স্টোরেজ। যেটা হচ্ছে 4GB 32GB এটা 6,100 সামথিং হবে, আর যেটা হচ্ছে 128GB এটা একটু প্রাইসটা বেশি হবে, আপনি আর সে কম প্রাইসও পাইতে পারেন। ক্যামেরা হচ্ছে এখানে ব্যাকে হুবহুব সেম আইফোন 13 মতো একটা ক্যামেরা আছে, 13 মেগাপিক্সেল, এবং সাথে আরও একটা ক্যামেরা রয়েছে। এবং ফ্রন্টে আপনার একটা ক্যামেরা আছে সেলফি উঠানোর জন্যে, এবং এটা 13 মেগাপিক্সেল হলো। এটা ক্যামেরা যথেষ্ট ভালো, কারণ আপনারা তো বুঝতেছে নেই যে ফোনটা চায়না হলো, জিওনি ব্র্যান্ডটা, জিওনির যে অন্যান্য ফোন আছে এটা হলে দেখলে আপনি বুঝবেন যে আসলে এদের ক্যামেরা কম মেগাপিক্সেলে কতটা ভালো। আর আমরা যদি ব্যাটারি কথা বলি, 3500 mAh ব্যাটারি, ব্যাটারিটা একটু কম, কিন্তু সুবিধা হচ্ছে এটা C4 চার্জার, আপনার চার্জ শেষ হয়ে গেলে আপনি দ্রুত চার্জ করে নিতে পারবেন। ওকে, এখন হচ্ছে বাটন। বাটনে আপনি সাইটে দেখেন আইফোন 13 লাইন আপের মতো এই জিওনি 13 প্রো মডেলটিতেও ফ্ল্যাট এজ রয়েছে, এবং ডিভাইসটির ডান দিকে একটা ভলিউম রকার, দেখুন ডান সাইডে ভলিউম রকার, এবং একটি লাল রঙের পাওয়ার কি আছে। আমি আগে বললাম আপনি এই ফোনটা হুবহু আইফোন 13 সাথে মিলাতে পারবেন, এবং সেম ওয়েট এবং সেম লুকিং, সেম ক্যামেরা, সব কিছুই সেম। আপনি 6,000 টাকায় এত সুন্দর একটা গুড লুকিং ফোন পাচ্ছেন, যেটা আপনি যদি হাতে করে নিয়ে বেড়ান তাহলে মানুষ সাইড থেকে দেখলে বুঝবে এটা আইফোন 13, যেটা ক্যামেরা হুবহু 30 অনুযায়ী তৈরি। এবং এটা ব্র্যান্ডও একবারে কপি না বা খারাপ না, এটা যে কপি ফোন আপনি কিনবেন না তাও না, এটা ব্র্যান্ডও অনেক ভালো, জিওনি ফোন এবং হুয়ের অপারেটিং প্রসেসর। থ্যাংক ইউ সো মাচ।